আরবি ভাষায় জমজম শব্দের অর্থ হলো অঢেল পানি। মহান স্রষ্টার অন্যতম নিদর্শনগুলির মধ্যে অন্যতম হচ্ছে জমজম কূপ। আশ্চর্যের ব্যাপার হলো এই কূপের পানি সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য নিঃশেষ বা শুকিয়ে যায়নি। জমজম কূপ বিশ্বের এক অন্যতম নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূপৃষ্ঠের মধ্যে সর্বোত্তম পানি জমজমের পানি, তাতে ক্ষুধার্ত ব্যক্তির খাদ্য ও অসুস্থ ব্যক্তির আরোগ্য রয়েছে। সাহাবাগণ ও পূর্বের মনীষীগণ মেহমানদের জমজমের পানি উপহার দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হয় আল্লাহ তাআলা তা কবুল করে নেন। এটি কাবা থেকে 20 মিটার দূরে অবস্থিত। কূপটি প্রায় 30 মিটার গভীর এবং এর ব্যাস 1.8 থেকে 2.66 মিটার পর্যন্ত। মাটি থেকে প্রায় 10.6 ফুট নিচে জমজম কূপের পানি স্তর। কখনো কখনো জমজমের পানি 8000 লিটার প্রতি সেকেন্ড 24 ঘন্টা ধরে পাম্প করা হয়। তখন পানির স্তর 44 ফুট নিচে নেমে যায়, কিন্তু পাম্প বন্ধ করার মাত্র 11 মিনিটের মধ্যে তা উঠে আসে 13 ফুট উপরে। প্রতি সেকেন্ডে 8000 লিটার পানি পাম্প করার মানে হচ্ছে একদিনে প্রায় 690 মিলিয়ন লিটার পানি উত্তোলন করা হয়। তাই বিজ্ঞানীরা ভেবে অবাক হন যে কিভাবে 11 মিনিটের মাথায় তা আগের অবস্থায় ফিরে আসে। তবে জমজম কূপের সৃষ্টি রহস্য অনেকে জানা থাকলেও এর ইতিহাস আপনাদের না বললেই নয়। আজ থেকে 4000 বছর পূর্বের কথা, আল্লাহর এক পয়গাম্বর ছিলেন, যার নাম হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি আল্লাহর আদেশে তার দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মক্কার পিরান মরুভূমিতে রেখে আসেন। তার রেখে যাওয়া খাদ্য পানীয় শেষ হয়ে গেলে হাজেরা আলাইহিসসালাম পানির সন্ধানে পার্শ্ববর্তী সাফা ও মারোয়া পাহাড়দ্বয়ের মাঝে 7 বার ছোটাছুটি করেছিলেন। এ সময় জিব্রাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে মাটি থেকে পানির ধারা বেরিয়ে আসে। ফিরে এসে এই দৃশ্য দেখে হাজেরা আলাইহিসসালাম পাথর দিয়ে পানির ধারা আবদ্ধ করলে তা কূপে রূপ নেয়। এই সময় হাজেরা আলাইহিসসালাম উদ্গত পানির ধারাকে জমজম তথা থামো বলাই এর নাম জমজম রাখা হয়েছে। প্রায় 4000 বছর আগে সৃষ্টি এ কুয়া থেকে এখনো প্রতিদিন সেকেন্ডে 19 লিটার 24 ঘন্টায় 10000 লিটারের বেশি পানি উত্তোলন করা হয়। প্রতি বছরই পানি উত্তোলনের পরিমাণ বাড়ছে, বিশেষ করে হজের সময় তা বেড়ে যায়। জমজমের পানি মুসলিম দেশ সহ বিভিন্ন দেশেই সরবরাহ করা হয়। হাজেরা স্বাভাবিক বোতলে পানি নিয়ে গেলেও সৌদি সরকারের কিং আবদুল্লাহ জমজম ওয়াটার ফ্যাক্টরি পানি বোতলজাত করে সরবরাহ করে। সৃষ্টির পর থেকে এই কূপের পানি এখনো শুকায়নি, একই রকম আছে এর পানি প্রবাহ, স্বাদেও কোনো পরিবর্তন হয়নি, এমনকি একটি পানির জন্য জন্মায়নি শৈবাল বা ছত্রাক। জমজম কূপের বেশ কয়েকবার সংস্কার করা হয়। প্রথমে এটি পাথর দিয়ে ঘেরা ছিল, পরবর্তীতে খলিফা আল মানসুরের সময় 771 সালে এরপর গম্বুজ এবং মার্বেল টাইলস বসানো হয়। পরবর্তীতে খলিফা আল মাহাদি এটি আরও সংস্কার করেন। বর্তমানে কুয়া কাবা চত্বরে দেখা যায় না, এটি ভূগর্ভস্থ অবস্থায় রাখা হয়েছে এবং এখান থেকে পানি পাম্পের সাহায্যে উত্তোলন করা হয়। মসজিদুল হারামে ওযু সহ নানা কাজেও এই পানি ব্যবহার করা হয়। পরবর্তীকালে সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদ জমজমের পূর্ব ও দক্ষিণে পানি পান করানোর জন্য 2টি স্থান তৈরি করেন। দক্ষিণ দিকে 6টি এবং পূর্ব দিকে 3টি ট্যাপ লাগানো হয়। কূপের পানি বণ্টনের জন্য 1403 হিজরিতে সৌদি বাদশাহের রাজকীয় ফরমান অনুযায়ী হজ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ইউনিফাইড জমাজেমা দপ্তরে কূপের তত্ত্বাবধায়ক হিসেবে গঠিত হয়। এই দপ্তরে একজন প্রেসিডেন্ট ও একজন ভাইস প্রেসিডেন্ট সহ মোট 11 জন সদস্য ও 5 শতাধিক শ্রমিক ও কর্মচারী রয়েছেন। শেষ দশকে গবেষকরা জানতে পেরেছেন যে জমজমের পানি পান করলে স্বাস্থ্য ভালো হয় এবং তারা বলেন জমজমের পানি খাবার এবং পানীয় হিসেবে পৃথকভাবে সামর্থ্য। জমজমের পানি স্বাস্থ্য সুবিধারও তারিফ করা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, অসুস্থতা থেকে এটি একটি আরোগ্য সেবা। জমজমের পানি কোনো লবণযুক্ত পানি নয়, তবে এ পানি পান করলে এর একটি স্বতন্ত্র স্বাদ অনুভব করা হয় যা কেবলমাত্র পানকারী অনুভব করতে পারে। জমজম কূপের পানি হচ্ছে এমন একটি পানি যা কখনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়নি। 1979 সালে কূপটি পরিষ্কার করার জন্য ভালো করে পাক পবিত্র করে একজনকে নামানো হয়। তিনি জমজম কূপের নিচ থেকে বিভিন্ন প্রকার আসবাব ধাতব পদার্থ মাটির পাত্র পেয়েছিলেন, কিন্তু বিভিন্ন প্রকার জিনিস ফেলার পরও এ পানি কুদরতিভাবে সম্পূর্ণ দূষণমুক্ত ছিল। জমজম কূপের পানি কিছুটা আলাদা স্বাদযুক্ত এবং এই কূপের পানি বর্ণ ও গন্ধহীন। সাধারণত জমজম কূপের পানির pH এর মান 7.9 থেকে 8.0 হয়ে থাকে, যা এই পানির অ্যালকালাইন বা ক্ষারীয় হওয়ার কথা নিশ্চিত করে। অন্যদিকে সাধারণত আমরা যেসব পানি পান করি তার pH এর মান থাকে 7.0, অর্থাৎ আমরা যে পানি পান করি তা অম্লীয়। 2012 সালে এক গবেষণায় আসে যে অ্যালকালাইন সমৃদ্ধ পানি মানুষের পাকস্থলে নিঃসৃত এনজাইম পেপসিনের কার্যকারিতা নষ্ট করে দেয়। এই এনজাইমটি মানুষের শরীরে অ্যাসিড রিফ্লাক্স ডিজিজ সৃষ্টির জন্য দায়ী। অন্য আরেকটি পরীক্ষায় দেখা যায় যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং অতিরিক্ত কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ক্ষারীয় পানি বেশ কার্যকারী। এ পানির আরেকটি
বিশেষত্ব হলো এই কূপের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ অন্যান্য পানির তুলনায় বেশি। ফলে এই পানি শুধু যে পিপাসা মেটায় তা নয়, বরং এটি ক্ষুধাও নিবারণ করে। এই পানিতে ফ্লোরাইডের পরিমাণ বেশি থাকার কারণে এতে কোনো জীবাণু জন্মায় না। আপনাদের মধ্যে যারা জমজমের পানি পান করেছেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।